হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকলের শুভকামনা করে শুরু করছি আজকে আমার আজকের ভিডিওর বিষয় হলো জবা ফুল গাছে মাল্টিগ্রাফটিং। আমি এর আগের ভিডিওটিতে একটি দেশি জবা গাছে 5টি পুনে ভ্যারাইটি, নানান কালারের পুনে ভ্যারাইটির সায়ন নিয়ে গ্রাফটিং করেছিলাম। তো গ্রাফটিংটি সাকসেস হয়েছে, দেখতেই পাচ্ছ নতুন পাতা ছেড়েছে। আমি 2 সপ্তাহ পরে উপরের ক্যাপটি খুলে দিয়েছিলাম এবং আরও 2 সপ্তাহ পরে, আজকে 4 সপ্তাহ হলো, এখন আমি গ্রাফটিংটি খুলে দেব, খুলে দিয়ে দেখব কতটা জোর লেগেছে। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে সায়ন নির্বাচন করতে হয় আর কীভাবে গ্রাফটিং করতে হয়, সম্পূর্ণ হাতে কলমে বেঁধে দেখিয়ে দিয়েছিলাম। এবার দেখো, এই যে আমি গ্রাফটিং খোলার পরে এই যে জায়গাগুলো জোর করেছি, এই জায়গাগুলো সুন্দরভাবে জোর লেগে গেছে। তো এই বাঁধনটি এত তাড়াতাড়ি খোলা ঠিক হয়নি, আরও কদিন পরে খুলতে হতো। যখন খুলে ফেলেছি এটাও খুলে ফেলি, আশা করছি এটাও এইভাবে জোর লেগে গেছে। খোলা ঠিক না কেন, যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে এখনই আমি যদি গ্রাফটিংয়ের প্লাস্টিকটি খুলে দিই, ওই ফাঁকা ফাটা অংশটি এখনও সম্পূর্ণ বন্ধ হয়নি, ওই অংশটিতে জল জমে ওখানে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং সায়নটির ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে এখনই খোলা ঠিক হয়নি। তো আমি উপরে ছাউনির ব্যবস্থা করে দেবো আরও 2-1 সপ্তাহের জন্য। তো আমি এই গ্রাফটিংটিকেও খুলছি। এখানে আমার আগে যে গ্রাফটিংটি খুলেছে ওখানে 2টি সায়ন বসিয়েছিলাম, তো 2টি যে সুন্দরভাবে নতুন কোর বেরিয়েছে। এবং এই পাশে এখন যেটি খুলছি, এই দেখতে পাচ্ছ আগের গ্রাফটিংটিতে সুন্দর 2টো কোর বেরিয়েছে, উপরটাতে পাতাগুলো বড়ও হয়ে গেছে, নিচেরটা এই যে সামান্য পাতা বেরিয়েছে। এবং এই পাশের যে গ্রাফটিংটি এটা খুলে দেখাচ্ছি, এখানে আমি 3টি সায়ন বসিয়েছি। এই দেখো গ্রাফটিংটি খোলা হয়ে গেছে, এইখানেও 3টি সায়ন সম্পূর্ণভাবে জোর লেগে গেছে। তো এইবার আমি চাইলে এই একটি গাছে 5 রকমের জবা ফুল এবং 6 রকমের জবা ফুল দেখাতে পারবো, যেহেতু এখানে আমার 5 রকম কালারের 5টি পুনে ভ্যারাইটি সায়ন বসানো আছে, 5টি বেঁচে গেছে। এই 5টি থেকে 5 রকম কালারের ফুল পাবো। এবং যে মূল গাছটি, এটি একটি দেশি জবা ফুল গাছ, এই গাছটির থেকে যে কোর বেরোবে সেই কোর আমি যদি একটি সুন্দর কোর রাখি, সেই কোর থেকে দেশি ফুল পাবো। তো 6 রকম ভ্যারাইটির ফুল আশা করছি এই গাছটা থেকে ভবিষ্যতে আমি পাবো। তো এখনই বর্তমানে আমি দেশি যে মূল গাছ, সেই গাছের কোরগুলো রাখবো না, যত কুশি বের হবে সেই কুশিগুলো আমি ভেঙে দেব। কারণ কি, তাতে এই গ্রাফটিংয়ের যে সায়নগুলি এগুলো সুন্দরভাবে পরিপূর্ণ জোর পাবে এবং খাবার পাবে, তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই গাছগুলো যখন এই 5টি ভ্যারাইটিতে ফুল হতে শুরু করবে, তখন আমি নিচের ডাল থেকে যে কুশি বেরোবে সেই কুশি একটি সুন্দর দেখে নির্বাচন করে রেখে দেব। তো আশা করছি ভবিষ্যতে 6টি ফুল এই গাছে পাবো এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা ফুল ভালোবাসে, গাছ লাগাতে ভালোবাসে, তাদেরকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।